أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أليف لام ميم এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। হিদায়াত ও রহমত সৎ কর্মপরায়ণদের জন্য, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। এসব লোকই তাদের পরওয়ারদিগারের তরফ থেকে আগত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল কাম। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দুকান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজাবের সংবাদ দাও। যারা ইমান আনে আর সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা যথার্থ, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, তোমরা তা দেখছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর তাতে উদ্গত করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ রাজি। এটা আল্লাহর সৃষ্টি, অতঃপর তিনি ব্যতীত অন্যেরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও, বরং জালিমরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় পতিত আছে। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্য কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছাড়ানো দুবছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহ অবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। হে বৎস, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুর খবর রাখেন। হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদ আপদে সবর করো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ।
অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধা স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। তোমরা কি দেখো না আল্লাহ নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন? এমন লোকও আছে যারা জ্ঞান, পথনির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয় তবুও কি? যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমণ্ডলকে আল্লাহ অভিমুখী করে সে এক মজবুত হাতল ধারণ করে। সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। যে ব্যক্তি কুফরি করে তার কুফরি যেন আপনাকে চিন্তিত না করে। আমারই দিকে তাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব। অন্তরে যা কিছু রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত। আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগবিলাস করতে দেব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন নভোমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সকল প্রশংসাই আল্লাহর, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। সবই আল্লাহর, আল্লাহ অভাবমুক্ত প্রশংসার্য। পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তাঁর বাক্যাবলী লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান বই নয়। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিকে প্রবিষ্ট করেন? তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন, প্রত্যেকেই নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করে। তুমি কি আরো দেখো না যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন? এটাই প্রমাণ যে আল্লাহ সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ মহান। তুমি কি দেখো না যে আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী প্রদর্শন করেন? নিশ্চয়ই এতে প্রত্যেক সহনশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। যখন তাদেরকে মেঘমালা সদৃশ তরঙ্গ আচ্ছাদিত করে নেয়, তখন তারা খাঁটি মনে আল্লাহকে ডাকতে থাকে। অতঃপর তিনি যখন তাদেরকে স্থলভাগের দিকে উদ্ধার করে আনেন, তখন তাদের কেউ কেউ সরল পথে চলে। কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে। হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না
এবং পুত্রও তার পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে। নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।